শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ শহীদুল্লাহ তপোদার, পিতা তামিলনাথ তপোদার, মাতা মিতা তপোদার নেশা, গ্রাম ও ডাকঘর মূলপাড়া, উপজেলা পরতগঞ্জ, জেলা চাঁদপুর। 1971 সালে আমি তখন SSC পরীক্ষার্থী ছিলাম। আমাদের 17 এপ্রিল 1971 সালে 17 এপ্রিল আমাদের SSC পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু 26 মার্চে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হলো তখন আমরা পরীক্ষা অংশগ্রহণ করি নাই। আমি ব্যক্তিগতভাবে 1966 সালে সৈদপ আন্দোলন থেকে ছাত্র আন্দোলন আমরা শুরু করি। 1966 সালে আমি যখন চান্দা স্কুলে ক্লাস 6 ভর্তি হই, তখনই সৈদপ আন্দোলন শুরু হয়। এমন সৈদপ আন্দোলন থেকে শুরু করে আমার ছাত্র রাজনীতি শুরু। সৈদপ আন্দোলন, 68-এর 11 দফা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা যুদ্ধ আমরা এগুলো করেছি। আমরা তো লেখাপড়ার জন্য তখন খুব ব্যস্ত, কিন্তু যখনই 7 মার্চে বঙ্গবন্ধু ঢাকা রেসকোর্স ময়দানে উনি যে ভাষণ দিলেন, এবং 7 মার্চ থেকে শুরু করে আমরা স্বাধীনতার জন্য প্রস্তুতি নিতে থাকি। আমরা যখন চান্দা স্কুলে লেখাপড়া করি তখন আমাদের ছাত্র সমাজ, ছাত্র সংগঠন ছিল, ছাত্রলীগ ছিল, তো ছাত্র রাজনীতিতে আমাদের স্কুলে আমরা সবাই তো তখন ছাত্রলীগের সংগ্রাম, আমরা বিভিন্ন সংগ্রামগুলিতে সম্মৃক্ত ছিলাম। আমরা 180 জন চান্দা স্কুলে তখন মিটিং পরীক্ষার্থী ছিলাম, সবার নাম তো মনে নেই। আবার আমাদের চান্দা স্কুলের 100-এর উপরে আমরা ছাত্র মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছি। আমি ভারতের অম্বিনগরে প্রশিক্ষণ প্রাপ্ত, আমরা ভারতের অম্বিতে প্রশিক্ষণ নেওয়ার পরে আমরা যখন মেলাগড় 2 নম্বর হেডকোয়ার্টার মেলাগড়ে আসি, তখন সেখানে আমাদেরকে প্রায় 1.5 মাস বর্ডারে বিভিন্ন জায়গায় যুদ্ধ করার জন্য আমরা সেখানে অপেক্ষা করি, এবং 1.5 মাস আমরা বর্ডারে বিভিন্ন জায়গায় যুদ্ধ অংশগ্রহণ করে, বিশেষ করে কেটিনগর নামে একটা যুদ্ধে আমরা সেখানে প্রায় সাত দিন যুদ্ধ করে কীটনগরের পাক বাহিনীর ক্যাম্প আমরা দখল করতে সক্ষম হয়েছিলাম, এবং আমাদের সাথে আমাদের ভারতের মিত্রবাহিনী আমাদেরকে ওই ফাইটে যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল। আমরা 16 নভেম্বর বাংলাদেশে এসে পড়ছি, এবং আমাদের প্রয়োজন যে স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হলো তখন চাঁদপুর সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমাদের মুক্তিযুদ্ধের যারা তখন নেতৃত্বে ছিল সকল লোকজন এসে আমাদের পরিচয় অবস্থান নেয়। প্রথম আমাদের পাইকপাড়াতে ক্যাম্প স্থাপন করা হয়, এখানে আমরা FF, BLF,
যৌথভাবে পরিজনদের বিভিন্ন যুদ্ধে আমরা পরিজন অংশগ্রহণ করেছি। তো স্বাধীনতা যুদ্ধে আমাদের পরিজন যে আমরা তো FFA ছিলাম, আমাদের FFA কমান্ডার ছিলেন খান বেলায়েত হোসেন পাটোয়ারি সাহেব, আমাদের জেলা FFA কমান্ডার ছিলেন খান বেলায়েত হোসেন, আর আমাদের বৃহত্তর জেলা কমান্ডার FFA কমান্ডার ছিল আমাদের খালেদুল জামান ভূঁইয়া। আপনার গ্রুপ কমান্ডার কে ছিল, মানে আপনার কমান্ডার? আমাদের গ্রুপ কমান্ডার ছিল আবুল হোসেন মিয়া। 16 তারিখ থেকে শুরু করে আমরা পরিজনদের বিভিন্ন জায়গায় যুদ্ধ অংশগ্রহণ করে আমাদের পরিজন যে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছিল। এরপরে 25 নভেম্বর আমরা আমাদের পরিজনদেরকে পাক বাহিনী মুক্ত করি। এখানে আমাদের চতুর্মুখী যুদ্ধের ফাইটের কারণে পাক বাহিনী আমাদের পরিজনদের থেকে বাধ্য হয়েছে চলে যাওয়ার জন্য, এবং 25 নভেম্বর ছিল আমাদের পরিজন মুক্ত দিবস। আমরা এই দিবসটি এখন প্রতি বছরই পালন করে আসতেছি। আমি বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বে আছি। আজকে আমরা কৃতজ্ঞ, আমরা যারা মুক্তিযোদ্ধা 75-এর পরে 96 পর্যন্ত আমরা মুক্তিযোদ্ধা পরিচয় দিতে পারিনি। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে 96 সালে তিনি আমাদের মুক্তিযোদ্ধাকে সম্মানিত করেছেন। এই সম্মানিত করার জন্য আমাদেরকে রাষ্ট্রীয় সালামির ব্যবস্থা করেছেন, আমাদের সম্মানী বার্তা চালু করেছেন, আমাদের ছেলে মেয়েদের নাতি নাতনিদের চাকরির জন্য 30% কোটা চালু করেছেন। আমরা সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, তো আমরা পরিজনদের মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। আমার দৃষ্টিতে প্রধানমন্ত্রী আমাদের জন্য যা করেছেন অন্য কোনো ব্যক্তি বা দল করবে কিনা আমাদের সন্দেহ আছে। উনি যেভাবে এখন বাংলাদেশকে আগে নিচ্ছেন, বাংলাদেশ যেন আরও আগে যেতে পারে, আমরা আল্লাহ পাকের কাছে সুখী আদায় করি। আল্লাহ পাক যেন প্রধানমন্ত্রীকে আরও সুস্বাস্থ্য দান করেন, আরও হায়াত দান করেন, তিনি যে আমাদের খেদমত করতে পারে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।